গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুদের সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি কিন্তু আমার শরীরটা অতটা ভালো নেই আমার শরীরটা অতটা ভালো নেই মোটামুটি সবাই বাড়ির সবাই ভালো আছে আজ যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো আমার পছন্দের প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুমিতা চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে যেহেতু কালকে একাদশী ছিল সফল একাদশী সফল একাদশীতে দেখো তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে চলে ছিল আলুর আলু ভাজা বাদাম ভাজা সাগুর পায়েস তো দিদি দিদিভাই একটু জ্বর হয়ে গেছে আজকে একটু জ্বর হলে কোনো না একাদশী করলে শরীর সব ভালো হয়ে যাবে গোপালের আশীর্বাদ কৃষ্ণ ভগবানের আশীর্বাদ সব ঠিক হয়ে যাবে অনেক সুন্দর একাদশী পালন হচ্ছে আমরা আমার জ্বর হয়ে গেছে তুমি খাও না খাব কৃষ্ণ ভগবানের পোষা গো গরম আছে হাত দাও কাল থেকে শরীরটা গলা ব্যথা করছে মাথা যেন চিপচিপ করছে মাথা তুলতে পারছি না তার উপরে সব কাজ হচ্ছে তোমরা দাদা ভাই যে প্রসাদ নিয়ে এসছে আজকে তো একাদশী তোমরা সবাই জানো তো জানি না কতটুকু দেখাতে পারবো বাবাকে সকালে জল টল খেতে দিলাম ঘুগনি বেড়ালাম সবাইকে আর আমার মেয়ে আমি আর তোমার দাদা ভাই তিনজনে একাদশী করছি আর আমার শরীরটা তো ভালো নয় ওই জন্য বেশি কিছু করতেও পারছি না তো দেখা যাক আরও কি কি হয় দেখাবো অবশ্যই পাশে থাকো সামনে থাকো ভালো লাগবে কি করছে স্নান করবি না করো খাচ্ছে যে মেয়ে মেয়ে একাদশী করেছে সাবুর পায়েসটা কি গরম আছে এক্ষুনি তো হয়েছে না দিয়েছে

অনেকক্ষণ আসতে পারিনি আর এতটাই শরীরটা খারাপ ছিল যে আমি বসার মতনও আমার ক্ষমতা ছিল না তাই তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো পারলে যে বিস্কুট আর কি কি বাচ্চাদের জন্য সব নিয়ে এসেছে দুধ দুধের পায়েস করবে বলেই দেখো দুধ নিয়ে এসছে আর যেহেতু দুধের পায়েস করবে একাদশী ওই সাবুর পায়েস করবে সাবু ভেজানো ছিল সাবুর পায়েস করবে সেটাও তোমাদের সঙ্গে নি কেন কি অনেক সময় সমস্যা আর তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম প্রায় সাড়ে দশটার মধ্যেই শুয়ে পড়েছিলাম এখন বাজে দেখো একটা কুড়ি রাত্রেবেলায় উঠেছি বাবা বলছে কি বৌমা বৌমা করে চা চাচ্ছি বৌমা আমাকে খেতে দাও তো সেই সময় একটু ভিডিওটা আমি অন করলাম তো দেখো সকালবেলায় মানে রাত্রে আরেকবার উঠেছিলাম তখন আর ভিডিও করার মতন কোনো মানে ইচ্ছেটাই নেই এমন শরীরটা খারাপ করছে তো এতটাই শরীর খারাপ লাগছে রাত্রে উঠে উঠে দুবার তিনবার উঠেছি বাবা চিৎকার করছে বৌমা খেতে দাও খেতে দাও খেতে দাও আবার খেতে দাও বলে তিনবার উঠে বাবাকে খেতে দিয়ে আবার শুয়েছিলাম তো উঠতে উঠতে পারছি না এত কষ্ট কিন্তু উঠতে তো হবেই ছেলের স্কুল আছে আর মুখ চোখে দেখে অবস্থা বুঝতে পারছো কতটা শরীরটা খারাপ নাক দিয়ে জল পড়ছে মাথা ধরতে পারছি না মানে মাথা তুলতে পারছি না এমন অবস্থা মানে এমনই ধরেছে তো ওষুধ খেয়েছি সকালে দেখা যাক কি হয় যদি বেলা হলে একটুখানি কমে তো আমি স্নানও করতে পারছি না তোমাদের দাদাভাই নিজে সব কিছু করতেছে আমি কিছু করতে পারছি না শুধু উঠে টাপড়গুলো তো ধুতেই হবে কাপড় না ধুইলে তো আমি থাকতে পারি না আমার বাসি কাপড় না ধুইলে আমি থাকতে পারি না তো বাসি কাপড়টা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এদিকে ছেলেকে স্কুলে টিফিন বানিয়ে দিলাম পরোটা আর ঘুগনি বানিয়ে দিলাম ছেলে স্কুলে গেল যেহেতু আজকে সোমবারের পরে ফার্স্ট স্কুল তো কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি রাত বেলায় ওই দেড়টার সময় উঠে পড়ে একটুখানি ভিডিও অন করেছিলাম তো দেখলাম যে একটু ভিডিওটা করা দরকার তো সেই সময়টা করেছিলাম তো তারপরে আর ভিডিও করতেই পারি না সকালে উঠে পড়ে দেখো চা বানিয়ে একটু খেলাম মেয়েকে একটু পড়াতে বসেছিলাম তারি ফাঁকে তোমাদের দাদাভাই পুজোটা করতেছে বলছে আমি গোপাল সোনাকে স্নান করাবো আমি ভোগ রান্না করব তুমি জল ঘাটবে না তা ঠিক আছে আর আমি তো পারতাম না এমনই অসুবিধা আমি তো পারতাম না আর এখানে দেখো চা বানিয়েছি আদা দিয়ে লাল চা বানিয়েছি আর গলাটা এতটাই ব্যথা আর এটা খাচ্ছি বলে না মনে হচ্ছে যে খুব আরাম লাগছে খুব আরাম লাগছে আর একটু গরম চাটা খাবার পর আমার তো চা খাওয়া অভ্যেস নেই কিন্তু এই যে শরীরটা এতটাই খারাপ তো আমি এই যে ভয়েস সবার দিচ্ছি কতবার যে আমি বন্ধ করতেছি তা ঠিক নেই অনেকবার বন্ধ করছি খালি হ্যাঁচো হ্যাঁচো হচ্ছে নাক দিয়ে জল পড়েই চলছে আর আমার ভয় সবারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছে আর তখন আমি একটুখানি কথা বলছিলাম কেন যে একটুখানি না কথা বললেও হবে না আর তখন আমি যে কথাটা বলছি সেই মানে ওভার মানে ভয়েস ওভারটা দিতে পারছি না আমার অরিজিনাল আওয়াজটা দিতে পারছি না কেন পাশের বাড়িতে একজন বাড়িতে কাজ হচ্ছিল মেশিনের আওয়াজ ভীষণ আসছিলো তার জন্য আমি আর ভয়েসটা মানে অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারলাম না তার জন্য আবার আমাকে ভয়েস ওভার দিতে হলো তো বাড়িরটায় বসে ওইখানটায় চা খাচ্ছি তোমাদের দাদাভাইও খাচ্ছে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে ওটাই বলতেছে একটা কি মাছের নামটা যেন বললো সেই মাছের নামটা ভুলে গেলাম তো সেই মাছটা আমরা অন্য নামে জানতাম তো সেই মাছটা নিয়ে এসছে আর এই তোমাদের দাদাভাই খুব হাসাচ্ছে বলছে বলছে এই এত ঠান্ডা লেগেছে এখন আমাকে সব করতে হবে আর এই তো হচ্ছে কথা বাড়ির ঘরের বউ যদি শরীর খারাপ হয় বাড়ির বরের ভীষণ জ্বালা তো দেখো আর আমি মাথাটাই তুলতে পারছি না এমনই কষ্ট হচ্ছে মাথাটাই তুলতে পারছি না মাথাটা ভার হয়ে রয়েছে যেটা বড় হচ্ছে দশ কেজি পনেরো কেজি ওজন মাথায় চাপানো আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক সঙ্গে থাকো সারাদিন কী করব কালকের ব্লগটা তো শেষ করতে পারলাম না আজকে যতটুকু সময় দেখাবো গোপাল রান্না হবে ভোগ দেখাবো আর ওইটুকুনি শেষ করব তোমাদের দাদা ভাই গোপাল স্নান করাবে কালকের তো ভিডিওটা একদমই করতে পারলাম না মানে নিজের শরীর খারাপ হলে যা হয় অবস্থা আর কি ভিডিও ফিডিও আর হবে না তোমাদের দাদাভাই ভাই এইসব বলছে আমি বাইরে যাব না ঘরে কাজ করব এই জন্যই একটা সমস্যা তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো তোমার দাদা ভাই রান্না করছে আজকে আমার গোপাল সোনার ভোগ রান্না করছে আমি আজকে করব না আমার এমনিতে শরীরটাও ভালো নয় তোমার দাদা ভাই দেখো পনির রান্না করছে আমার গোপাল সোনার জন্য গোপাল সোনার জন্য একটু রান্না করতে ভালো লাগছে আজকে ভালো লাগছে ওই জন্য গোপাল সোনার জন্য একটু রান্না করে ভোগ লাগাবো তারপরে পরে স্কুলে বাচ্চাটা কাচ্চা আনতে যাবো আগে গোপালের সব সেবা যতন করার পর ঘর থেকে বেরাবো আজকে এখনো ঘর থেকে বেরাবো সব রান্না বাড়া করে গোপালের ভোগ লাগিয়ে গোপালকে স্নান টান করে যা কিছু গোপালের কাজ আছে সব করে বেরাবো কালকে একাদশী ছিল কালকে ভিডিওটা তো শেষ করাই হয়নি ভিডিও করাই হয়নি আর শরীরটাও ভালো ছিল না তাই আজকে কালকে আর আজকের মিলে আমার গোপাল সোনার ভোগ রান্না নিয়ে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো দিদিভাই ঠান্ডা লেগেছে বলে থাক আমি বলে আমি সব কিছু ঠান্ডার কাজ আমি করে দিচ্ছি তুমি ওই বাবার যে রান্না টান্না হবে বাবা ছেলেরা খাবে ওই সব রান্নাগুলো করো আমি ঠাকুরের সব করে দিচ্ছি

আর এখানে দেখো বাইরে এলাম বাইরে বাবার বালির সব কিছু রোদে দিলাম বাবাকে বললাম যে আপনি একটু রোদে বসুন আমি মানে ওদিকে কিছু করতে পারছি না এমনিতে শরীরটা আমার একদম চলছে না তা এগুলো যদি না করি কে করবে বলো তোমাদের দাদা ভাই সেদিকে গোপাল সোনার জন্য রান্না করছে ঠাকুরের ভোগ রান্না করছে তো আমি এদিকে জামা কাপড় যা ছিল সব রোদ থেকে তুললাম দেখো বাবার লেপটাও পর্যন্ত রোদে দিলাম আর বাবার এখন এগুলো রোদে দিলে যখন সন্ধ্যেবেলায় বাবা গায়ে নেবে খুব ভালো লাগবে আর বাবাকে খুব আরাম লাগবে তার জন্য দেখো আমার ছেলের যে কম্বল সব কিছু রোদে দিয়ে আছে এগুলো আমি বাইরের কাজগুলো একটু একটু করে সেরে নিচ্ছি আর ওদিকে দেখো একটা বিড়াল বসে আছে ঘরের ভিতরে ঢুকে গেছিলো মাছ নিয়ে এসেছিলো বাবার জন্য সে মাছটা খাওয়ার ধান্দা করছিল তো আমি একটু ওখান থেকে গিয়ে ওকে একটুখানি তাড়ালাম মানে এগুলো লক্ষ্য নজর রাখা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই পনিরটা রান্না করছে আমাদের জানলাটার কাছ দিয়ে সব কিছু দেখা যায় মানে জানলাটার সামনেই একদম পুরো রাস্তা দেখা যায় সব কিছু দেখা যায় আর এদিকে আমি দেখো মশলাটা তোমার দাদা ভাইকে দিলাম কী কী মশলাগুলো দিতে হবে সব কিছু দেখো আমার গোপাশনের জন্য আদা জিরে ধনে চারমগজ সব একসঙ্গে বেটে একটা মশলা করে আমার গোপাসনার জন্য ভোগ রান্না হচ্ছে মানে পরীরের তরকারিটা হচ্ছে আর তোমাদের দাদাভাই রান্না করছে আমাকে বলছে তুমি একটু বলে বলে দাও কেন অনেকদিন রান্না করিনি তো আমার ভুলে গেছি আর গোপাসনার জন্য সব কিছু নিরামিষ হচ্ছে গোপালশনার তো সব কিছু বলতে ওই একটাই সবজি হচ্ছে কেন গোপালশোনার জন্য আর বেশি কিছু করতে পারবে না তোমাদের দাদা ভাই আর আমারও শরীরটা ভালো নয় যে আমি একটুখানি লেগে দেবো বা কিছু করে দেবো আমিও পারছি না করতে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই সব কিছু মোটামুটি কমপ্লিট করে নিয়েছে আর এইটা করলেই ঠিক হয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের তো আর এখানে দেখো তোমাদের দাদা ভাই রান্নাটা এখনও কমপ্লিট করতে পারেনি চলছে আর আমার এখানে বারবার আমি ভয় সবার দেখি আমাকে বন্ধ করতে কি অনেকটা সমস্যা এখানে দেখো তোমাদের দাদা ভাই বন্ধুরা আমার এখনও রান্না চলছে এখনও রান্না চলছে রান্না হচ্ছে গোপাসনার ভোগ রান্না হচ্ছে এবারে জল দিয়ে দিবে দিলে এবারে গোপাসনার ভোগটা হয়ে গেলেই কিন্তু গোপালসনাকে ভোগ লাগাবে তার আগে কিন্তু গোপালসনাকে স্নান করাবে তো স্নান হয়নি গোপালসোনার এখনও বলছে একটু বেলা করে স্নান করাবো আগে গোপাসনার ভোগটা রান্না করি তারপরে স্নান করাবো তো দেখো গোপাসনার জন্য স্নান করাতে বাইরে নিয়ে এসেছে আর এই ফুল গাছগুলো কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে মানে টপগুলো ফার্স্ট জানুয়ারিতে তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে তোমাদেরকে একদিন আমি বাগানের ফুল গাছগুলো দেখাবো কেমন সুন্দর হয়েছে কোন কোন ফুল গাছগুলো হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো আমার গোপাসনাকে স্নান করাচ্ছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো গোপাসনাকে স্নান করাতে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আর এই দেখো গোপালসোনাকে স্নান করাবে তার আগে কিন্তু গোপালসনাকে ঘি মাখাতে হবে তো দেখো ভালো করে ঘি মাখিয়ে দিচ্ছে গোপাসনাকে গোটা গায়ে হাতে পায়ে চারদিকে মাখিয়ে দেবে আমাকে বলছে যে ঘিটা নিয়ে আসো তো ঘিটা আনতে ভুলে গেছিলাম আবার ঘি নিয়ে এসে দিলাম এসে দিতে গোপাসনাকে ভালো করে মাখানো হচ্ছে কি আর আমাদের আমাদের কিন্তু এটা সবদিনই হয় কেন কি আর ভালো লাগে না এটা করলে যেন মনটা খুব শান্তি পাওয়া যায় খুব শান্তি পাওয়া যায় মনের ভিতরটা খুব শান্তি আসে যে আমি একটা কাজের দায়িত্ব নিয়ে সেই কাজের দায়িত্বটা যাতে আমি পালন করতে পারি আমি গোপাল বলেছি গোপাল আর যদি কোনো ভুল ত্রুটি হয় বাবা ক্ষমা করে দিস কেন তোকে তো আমি ছেলেরূপে মানি ছেলের মতন করে তোকে আমি ভালোবাসতে চাই আর আমার ছেলে কে যেইভাবে আমি ভালোবাসি সেইভাবে কিন্তু গোপালসোনাকেও ভালোবাসি আর সেইভাবেই কিন্তু আমার গোপালসোনার সেবা করতে চাই তো সেই জন্য আমি বলছি যে গোপালসোনাকে বলেছি যদি ভুল ত্রুটি হয় বাবা ক্ষমা করে দিস সেইভাবে নিজের মতো করে আমি কিন্তু করি নমঃ ওং ভগবতে বাসুদেবায় নমঃ ওং ভগবতে বাসুদেবায় নমঃ ওং ভগবতে বাসুদেবায় নমঃ ওং ওং ভগবতে নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ কৃষ্ণ 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 হরে হরে হুম জোরে ঢালো বন্ধুরা আমি এই গোপালকে স্নান করালাম স্নান করিয়ে ছাদে একটু রোদ লাগানোর আমরাও রোদ খাই গোপালও রোদ খাক ওই জন্য গোপালকে একটু গামছা গায়ে দিয়ে গা হাত মুছিয়ে একদম রোদ খাওয়াতে এনেছি গোপালও খুব খুশি আছে আমিও খুব খুশি আছি হ্যাঁ এত সুন্দর খুশি রোদ কত সুন্দর তাজা রোদ আছে রোদে রোদে ঘুরু গোপাল গোপাল বোন একদম গোপাল ছেলে আমার ছোট ছেলে কত সুন্দরভাবে গোপাল আমার রোদ খাচ্ছে সেই জন্য এই রোদের তাপটা শরীরে লাগে গোপাল ছেলে আমার ছাদে পুরো ছাদ ঘুরে ঘুরে দেখছে আর মনের খুশিতে বলছে রোদ খাওয়াচ্ছে যখন রোদ খাই সব দিন তো আর রোদ খাওয়ানো হয় না আজকে সব লেপ কাঁথা বালিশ ওর যত সব আছে আমি সব রোদে দিয়ে দিয়েছি রোদে টোদে দিয়ে ভোগ তৈরি রেডি আছে স্নান করে রোদ লাগাবার পর এখন ভোগ দেব আজকে তোমাদের দাদা সব করেছে রান্না বান্না করেছে আর একদম গোপাল সোনাকে স্নান করিয়ে দেখো গোপাল সোনা একদম চকচক করছে চকচক করছে আমি অনেকক্ষণ তো ছাদে থাকলাম এবারে আমি গোপালকে নিয়ে যাই যে ঘরে গোপালের ভোগ দেবো ওই জন্য গোপালকে নিয়ে আসছি আসছে না গোপালকে নিয়ে চলে আসলাম রোদ থেকে সুন্দর গোপাল বাবা তুলসী মঞ্চের কাছেও একটু দেখে কাছে দর্শন হয়ে গেল গোপালের ভোগটা টা লাগাচ্ছি গোপাল বাবা বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই গোপাল সোনার ভোগ লাগাচ্ছে ভোগটা দর্শন দিচ্ছে আমাদের গোপালসনাকে ভোগ আরতি চলছে তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওতে থাকা জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই